গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো চলে এসেছি আবার প্রত্যেক দিনের মতো আজকেও আমি আর তুজু। তো এখন বুঝতেই পারছো আজকে খুব তাড়াহুড়ো আছে, অফিস টফিস যাওয়ার ব্যাপার আছে। বুড়ি এখন ওই ঘরে রান্না করছে জোরতাল, আর বুড়িয়ার শরীর এখন আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর আজকে এখনকার পরে আর ব্লগ করতে পারবো না, কারণ আমাকে অফিস বেরোতে হবে এখনই। তো তারপরে বিকালবেলা আসছি তোমাদের সাথে, দেখতে থাকো ব্লগটা। টাটা তুজো, টাটা। আবার তোমাদের সাথে এখন আমরা বেরোচ্ছি, রবীন্দ্রসদন একটা প্রোগ্রাম আছে, তো সবাই সেজে গুজে বেরোচ্ছি। অ্যাকচুয়ালি দেখো তুজো রেডি হয়ে গেছে, আর আমরা এখন বেরিয়ে যাবো। রবীন্দ্রসদন দেরি হয়ে গেছে অলরেডি, অফিস থেকে আসতে হয়ে গেল। এটা তোজোর প্রোগ্রাম না, অ্যাকচুয়ালি আমাদের একটা ফ্রেন্ডের বাচ্চার প্রোগ্রাম আছে স্কুল থেকে, তো আমাদেরকে ইনভাইট করেছে, তো আমরা যাচ্ছি, তোমরাও দেখতে পাবে। চলো গিয়ে দেখা হচ্ছে, চলো দেখতে থাকো ব্লগটা। তোজোর এখন এক্সাইটিং, আমরা পৌঁছে গেছি এখন রবীন্দ্রসদনে, বুঝতেই পারছো। সামনে এবার ঢুকবো, পার্কিং করলাম। তোমরা দেখতে থাকো, যারা দেখোনি আর কি রবীন্দ্রসদনটা, অবশ্যই দেখতে পারো। এখন বেরিয়ে সবাই দেখতেই পাচ্ছ আজকে খুব ভালো ডান্স করেছে, কিন্তু আমি মিস করেছি, আমি বাইরে ছিলাম ওই সময়টায়। আর বুঝতেই পারছো এটা হচ্ছে অমৃত, এই যে ফুচকা আমাদের, আর আমাদের ফুচকাটা ঘুমিয়ে গেছে। তো এখন বেরোনোর পালা, এখন একটু ছবি টবি তুলবো, তারপর আসছি। তারপর দেখতে থাকো ব্লগটা। অ্যাজ ওয়েল অ্যাজ আজকে সন্ধ্যাটা খুব সুন্দর কাটলো, এবং একটা খুব মানে দেখতেই পেলে তোমরা খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম হলো, তো আমরা খুব এনজয় করেছি। এক্ষুনি ঢুকলাম, বাড়ি চলে এসেছি। আর তুজো যা করেছে আজকে, তুজো একদম নিচে চলে যাচ্ছিল, মানে একটু স্লোপ টাইপের আছে, একদম হাঁটতে হাঁটতে নিচে চলে যাচ্ছে, আবার চলে আসছে। মানে কি বলবো, বাচ্চা বাচ্চা সব ছেলেরা খেলছে, হাঁটছে, ও চলে যাচ্ছে, ও আর থাকে আমাদের করে, লাস্টে ঘুমিয়ে পড়লো, তখন আমরা চলে এলাম। আরাম করে একটু দেখলাম,
তো বন্ধুর নাচটা ভিডিও করতে পারিনি, তখন বাইরে ছিলাম তো তার টাইম নাই, না ইস্যু করার পর একটু বাইরে কথা বলছিলাম তাই জন্য আর কি। তো যাই হোক মোটামুটি ভালোই লাগলো, খারাপ কিছু লাগেনি। তো চলো এখন রেডি ফেডি হয়নি, ফ্রেশ হয়নি, তারপর আসছি তোমাদের সাথে, দেখতে থাকো ব্লগটা। ম্যাডাম এখন রান্না করছে দেখতেই পাচ্ছ, এটা কি রান্না হচ্ছে ম্যাডাম একটু বলুন। পাবদা পমফ্রেট ঝোল, তিল বাটা, আর আমি মিষ্টি খাবো, আর স্যার যদি আমাকে মাছের প্রসাদ দেয় তো মাছ খাবো। মাছের প্রসাদ বাবা, আর কালকে আমার শ্বশুরমশাই বার্ষিকী, তার জন্য আমি ফুলের মালা নিয়ে চলে এসেছি, ব্যাগে আছে, একটু পর মানে একদম আগামীকালই সেট করে দেখাবো। আর ফুলের মালা নিয়ে চলে এসেছি, মিষ্টি শ্বশুরমশাইয়ের জন্য, প্লাস কালকে নারায়ণ পূজা, তাহলে আমার বাড়িতেও নারায়ণ পূজা হবে। রাম ঠাকুরের জন্য মিষ্টি সব আমি আলাদা করে নিয়ে চলে এসেছি, কাল সকালে যখন পুজো টুজো করবো অবশ্যই কালকে বার্ষিকী প্লাস নারায়ণ পূজা সব দেখবো। চলো এখন রান্না করে নিই, তারপর আবার আসছি। আমরা এখন সিনেমা দেখব। তো আজকেই ম্যাডাম নাকি দেখেছে যে কুলের আচার যে নতুন সিনেমাটা হইচই দিয়েছে সেটা কিন্তু মানে রিলিজ হয়েছে খুব বেশি দিন হয়নি আর কি, তো আজকে আমরা ওটা দেখব আর কি। তো হইচই দেখেছে ম্যাডাম, তো এখন দেখা যাক সিনেমাটা, হইচইটা খুলি, তোমরাও দেখতে থাকো। ম্যাডাম এখন কাজ করছেন, কাজটা করা হয়ে গেলে আবার তোমাদের সাথে এসে একসাথে দেখবো। চলো দেখতে থাকো ব্লগটা। ডাস্টবিন কোথায় নিয়ে গেলে? হ্যাঁ ওখানে নিয়ে চলে গেলে, বাইরে রেখেছি। ও আচ্ছা, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ইঁদুর খুব সমস্যা করছে, তাই জন্য বাইরে অ্যাকচুয়ালি আমাদের যে জিনিসগুলো মানে ডাস্টি টাইপের জিনিসগুলো ডাস্টবিন আমরা এখানে রাখি না, কারণ এখান থেকে নিয়ে এসে সব গোটা খড় গোটা ফ্লোট করতে থাকে, তার জন্য আমরা আর কি বাইরে বের করে দিয়েছি। এটা খুব ভালো জিনিস। আর এখন আপাতত ইঁদুর ইঁদুরের জন্য ইঁদুর আসছে, কিন্তু ইঁদুরের জন্য আঠা নেই, তো আঠা আবার আনতে হবে, গ্লুটা আবার লাগাতে হবে। তো চলো এখন আমরা দেখবো কি সিনেমা দেখবো, একটু বলে দাও। একটু টাইটেল চেঞ্জ করবো না, যতই বিয়ে হোক টাইটেল মৈত্রীজ মৈত্রই থাকবে, তো আমার মনে কোনো ইস্যু নেই, কিন্তু সিনেমাতে অনেক ইস্যু, তাই ওইটা দিয়ে সিনেমা দেখবো আমরা। ফুলের আচার, আচার, তো কুলের আচার, তেঁতুলের আচার, অনেক কিছু আছে। অ্যাকচুয়ালি না ভাববেন না কখনোই যে এটা কুলের আচার মানে খাওয়া, এটা একটা সিনেমা, অবভিয়াসলি সিনেমা, তো সিনেমাটা আমরা চালাবো এখন। চলো দেখতে থাকো ব্লগটা। ওয়ান উইক ধরে স্কুল নিয়ে যাচ্ছি না, কারণ আমার জ্বর হয়েছিল বা তোরও শরীর খারাপ, যাই হোক। তো 10ই সেপ্টেম্বর ওদের ফিজ দেওয়ার লাস্ট ডেট, তারপর থেকে ফিজ চার্জ লাগে ৫০ রুপিস করে, তার জন্য আজকেই চার্জ দিতে আর পাচ্ছি না, আমাদের বুকে লাগবে, তাই আজকেই আপনাকে পাপাই অফিস থেকে যাওয়ার পথে টাকাটা দিয়ে দিয়েছে। কিন্তু টাকা দেওয়ার সময় ও পেয়েছে কিরসি থেকে ড্রেস, তো ড্রেসটা একটু খুলে দেখো, অবশ্যই সবাই দেখার সুযোগ করে দাও। এই দেখো ইয়েলো কালার, ইয়েলো এন্ড ইয়েলো, ওয়েল কিডস লাভ টু লার্ন, দিস ইজ কিরসি। ওয়াও খুব সুন্দর, এবং ওর ফিটিংস করে নিয়েছিল আগেই, মানে ফিট করে নিয়েছিল আগেই। আরে যে প্যান্ট মাপ দিয়ে আর কি করা হয়েছে, না অসুবিধা না, এটা ইলাস্টিক দিয়ে আছে, তো অসুবিধা কিছু না, এটা জাস্ট স্ট্রেচেবল টাইপের হবে, ঠিক আছে। এবং দেখো কোনো জিপ নেই, কোনো দেখতেই পাচ্ছ কোনো জিপ নেই, খুব সুন্দর, এবং না কোয়ালিটি অবভিয়াসলি আছে, বলতে পারবো না কোয়ালিটি নেই, তবে শুধুমাত্র এখন একটাই পেন্ডিং রয়েছে, সেটা কি শু পেন্ডিং আছে দেখো ম্যাডাম ভুলে গেছে কিন্তু ছেলে লিখছে না, ছেলে বাবা জেঠু স্লেট পেন্সিল সব দিয়েছে, কিন্তু ছেলে আমার এবিসিডি লিখছে না, তাই আমার স্কুলের প্রতি ছেলের মা ভুলে গেছে, ছেলের বাবা কিন্তু ভুলে গেছে, দেখতেই পাচ্ছ কঠিন ব্যাপার। তো চলো দেখতে থাকো, ম্যাডাম এখন খুব ব্যস্ত, এবং আমরা সিনেমা দেখবো এখন, ভুলে গেছে এখন হইচই, হইচই খুলে এখন আমরা হইচই করব। চলো দেখতে থাকো ব্লগটা। পাপাই খুব টায়ার্ড, পাপাই শুয়ে পড়েছে, তো আমিও আর বেশি কথাই করছি না, এখন আমি ওয়াশিং মেশিনে কাপড় জামাগুলো কাচতে দিয়ে দেবো রাতে, কারণ কালকে সকালে কাচতে হবে না, তো ফটাফট ওগুলো করে নিয়ে তারপর আমি শুতে যাবো। তো চলো তাহলে আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না, একদম অবশ্যই অবশ্যই প্রচুর সাবস্ক্রাইব। চলো তাহলে আজকের মতো গুড নাইট, টাটা, লাভ ইউ। Good morning guys. Morning. Welcome back to our channel. To our new blog is Roumi.Sanjib lifestyle. Yeah. So আজকে স্যাটারডে, আজকে চলে এসেছি, আর আজকে থেকে দুঃখের দিন। হচ্ছে মানে ছিল আগে 10 তারিখ, 10ই সেপ্টেম্বর আমার বাবা মারা গেছেন 2006 সালে, তো কত বছর হলো? 6 থেকে 8
ক্যান্ডেল ছিল আর কি, ওটা আবার সন্ধ্যাবেলায় একবার দেওয়া হবে আই থিঙ্ক, তো তখন অবশ্যই দেখতে পাবে। তো এখন আমরা রেডি হয়ে গেছি, আমি অফিস যাবো, নারায়ণ পুজো হয়ে গেছে, আজকে আবার পূর্ণিমাও আছে, তো নারায়ণ পুজো ওখানে ওই বাড়িতে হয়ে গেছে, হ্যাঁ প্রসাদ টসাদ খেয়ে বেরিয়ে পড়বো অফিসের দিকে ওদেরকে রেখে দিয়ে। তো এখন আজকে আমাদের এইটুকুই প্ল্যান, তারপরে ও এখানে বাড়ি যাবো, আমাদের বাড়ি থেকে বাবা মা যাবে, তারপর আমরাও বাবাইদের বাড়িতে আজকে যাবো, তো ওইখান থেকে হাঁটতে যাবো একদম। তো আজকে প্ল্যান একদম প্যাকড আপ হয়ে আছে, দেখে নি কতদূর কি হচ্ছে, সবই দেখতে পাবে তোমরা। তো কৃষ্ণনগর, তো চলো দেখতে দেখতে থাকো ব্লগটা। আর এটা দেখতে পাচ্ছ, এটা নিয়েছি হচ্ছে কৃষ্ণনগর থেকে, এটা নিয়েছি দুর্গা ঠাকুর যেটা সেটা তোমাদের দেখাচ্ছি, চলো এটাও নিয়েছি, সবথেকে আমার ওইটা ভালো লাগছে, চলো দেখতে থাকো ব্লগটা। পুরোহিত এখন সবাইকে ব্লেসিং করছে, পুরোহিত এখন শান্তি জল দিচ্ছে, আর দেখো পেছনে আবার হুট দাবাং সেজেছে, হুট দাবাং এই দেখো পেছনে, আরে বাপ রে বাপ, আরে বাপ রে বাপ, চরম পুরোহিত এটা একদম, এত রোদ উঠেছে না সানগ্লাস, বাপ রে বাপ, ভালো হয়েছে, অ্যাসিস্ট্যান্ট দিয়ে দিতে হবে, পেছনে একটা ক্যাম ইয়ে দিয়ে দিবো। তো যে এখন নম করছে সব ঠাকুরকে এবং সবাইকে, দাদুকেও নমন করলো, দেখো নম করেছে। তো আমরা বিকেল বেলায় চলে এসেছি আবার ফ্ল্যাটে ওদেরকে নিয়ে, এখন দেখতেই পাচ্ছ, যারা জানো না তারা জেনে নাও, এটা হচ্ছে আমার বাবা, আর বার্থডেতে অবশ্যই আমার মাকে দেখেছো খাইয়ে দিচ্ছিল। তো এখন পুজো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, এখন আমরা যাবো ওই বাড়িতে, তো চলো দেখতে থাকো ব্লগটা। সকালে বড় ছোট হলে আমি ছোট ধরতাম, ছোট আমি সকালে বাপ রে বাপ, দেখতেই পাচ্ছ